শবনম বুবলিকে থামানো অসম্ভব, আজকে টাইটেলে লিখেছিলাম এমনই একটি কথা, থামাতে পারবে না শবনম বুবলিকে। পুলসিরাতের জন্য দোয়া চেয়েছেন শবনম বুবলি। দর্শক সাম্প্রতিক সময় বেশ ভরপুর এন্টারটেনমেন্ট দিয়েছে শবনম বুবলি, কারণ শবনম বুবলিকে ঘিরে একাধিক নিউজ হয়েছে গণমাধ্যমে। তবে শবনম বুবলি কিন্তু বেশ চুপচাপ ছিলেন। সাম্প্রতিক সময়ে শবনম বুবলি কয়েকটি সিনেমা নিয়ে একের পর এক সপ্তাহ জুড়ে হাজির হচ্ছেন। কিছুদিন আগে তাপস ভাইয়ের যে খেলা হবে সিনেমা নিয়ে অনিশ্চিত হয়ে গিয়েছিল সকল সিনেমা প্রেমিকরা, সেটি কিন্তু নিশ্চিত করে দিয়েছে তাপস ভাই যে সিনেমার কাজ হবে এবং হতে চলেছে। এরপরই তিনি গণমাধ্যমে নায়ক রওশনের সাথে নতুন সিনেমা মায়া দ্য লাভ এই সিনেমার অ্যানাউন্সমেন্ট করেন যে শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। সেখানে তিনি কিন্তু একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় তাকে নতুন এক রূপে পাহাড়ি কন্যা। যাক, এত কিছু তো চলছেই, হঠাৎ করে নতুন সিনেমা পুলসিরাত নিয়ে হাজির হয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন সবুজ চাষী, এটিকে প্রযোজনা করছেন জাহিদ হাসান। দর্শক দেখেন, শবনম বুবলি কত কিছুই করছে, কত বদনাম কামাচ্ছে, এর মধ্যে কিন্তু তার কাজের অ্যাটেনশন সুপার। মনে হচ্ছে সপ্তাহ জুড়েই যেন শবনম বুবলি একের পর এক নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে সামনের ঈদে আমরা তিনটা সিনেমা দেখতে পারবো শবনম বুবলির। এক নাম্বার খেলা হবে, দুই নাম্বার মায়া, তিন নাম্বার এই যে পুলসিরাত। তিনটি সিনেমা নিয়ে এবার ঈদে আমরা দেখতে পারবো শবনম বুবলিকে, যেখানে এবার ঈদে হয়তো বা শাকিব খানের দুটা সিনেমা আমরা দেখতে পারি তাও নিশ্চিত না। অবিশ্বাস কোন সিনেমা নিয়ে কাজ করছেন তা আমি এখন পর্যন্ত জানি না, কারণ তিনি এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো নিশ্চিত করেননি। কিন্তু আরেকটা বিষয়, সম্পাদক সময় কিন্তু অবিশ্বাস নিজেকে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে নাম লিখেছেন, মানে নিজেই সিনেমা তৈরি করবেন। হয়তো তার সামনে কোনো প্ল্যান থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা নিয়ে কথা বলছি না, কথা বলছি শবনম বুবলিকে নিয়ে। এদিকে গণমাধ্যমে আরেকটা সাক্ষাৎকার থেকে জানতে পেরেছি যে শবনম বুবলি নাকি আরেকটা সিনেমার কাজ হাতে ছিল, সেটি হয়তো বা আমরা ঈদে পাবো না, পেয়েও যেতে পারি যদি শবনম বুবলির হাতে সেরকম সময় থাকে। আমার মতে বাংলাদেশের এখন সবথেকে ব্যস্তসারী নায়িকার মধ্যে আমি উল্লেখিত করতে পারি শবনম বুবলিকে। তিনি বাংলাদেশের মানে ঢালিউড ইন্ডাস্ট্রির সবথেকে ব্যস্ত নায়িকা, যেমনটা রয়েছে বাংলাদেশের সবথেকে ব্যস্ত নায়ক শাকিব খান। এমনিতে শবনম বুবলি বর্তমান সময়ে তার ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকে, সেগুলোই আসলে নিয়ে আপনার সাথে আলোচনা করলাম। দর্শক, তেমন কিছু নয়, শবনম বুবলি গণমাধ্যমে সর্বশেষ নিশ্চিত করেছেন তিনি পুলসিরাতের জন্য রেডি হচ্ছেন এবং সকল দর্শকের কাছে পুলসিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছি। তাহলে দর্শক, আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আবারও বলছি, এবার ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করবে শবনম বুবলি, এটি বোঝা যাচ্ছে। সামনের ঈদে তিনটি সিনেমা কনফার্ম করেছেন শবনম বুবলি। দর্শক, পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং মিডিয়া জগতের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।